দুর্ঘটনা কিছুতেই যেন থামছে না রাজ্যের মাটিতে। প্রায় প্রতিদিনই রাজ্যের কোনো না কোনো এলাকায় একাধিক দুর্ঘটনায় হতাহতের শিকার হচ্ছেন সাধারণ মানুষ। অথচ দুর্ঘটনা কিছুতেই লাগাম টানতে পারছে না প্রশাসন। এর মধ্যে আরো এক যুবক পথের বলি হলেন। এবারের ঘটনা শনিবার গভীর রাতে কোমারঘাট পেট্রোল পাম্পের সামনে। বাইক দুর্ঘটনায় গুরুতর আহত হন সমীর ভৌমিক নামে 34 বছরের এক যুবক। পরে তার পরিবারের লোকজনরা ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে রক্তাক্ত অবস্থায় যুবককে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। কিন্তু সমীর ভৌমিক নামে ওই যুবকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় জিবি হাসপাতালে রেফার করা হয়। আহত যুবককে জিবি হাসপাতালে আনার পর সেখানে চিকিৎসাধীন অবস্থায় রবিবারে মৃত্যুর কোলে ঢলে পড়ে ওই যুবক। পরে তার মৃতদেহ ময়নাতদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হয়। মৃত যুবকের বোন অভিযোগ করেন, বাইক দুর্ঘটনায় তার ভাইয়ের মৃত্যু হতে পারে না, এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে। তিনি আরো জানান, তার এই ব্যবসা সেরে 1 লক্ষ টাকা নিয়ে বাড়ি ফেরার পথে এই দুর্ঘটনাটি ঘটে। তার ভাইয়ের সঙ্গে থাকা সেই টাকা তারা পাননি বলে অভিযোগ, তাই তাদের সন্দেহ টাকার জন্য তাকে হত্যা করা হতে পারে। ঘটনার সঠিক তদন্ত দাবি করছেন মৃত যুবকের বোন। বলতে এখানে এসে তো বড়দাকে আমি হাসপাতালে দেখেছি, জিবিতে আনার পরে তো পুরো সম্পূর্ণই দেখেছি। আমি কৈলাসহরে মানে দেখার সুযোগ পাইনি, অ্যাম্বুলেন্সে ঢুকিয়ে নিচ্ছি। তো এখানে এসে জিবি ডাক্তাররা যখন ওনাকে বড়দাকে ওয়াশ করলো এবং সেলাই করলো, তখন দেখতে পেলাম এটা গর্তর মতো হয়েছে। তো বাইক অ্যাক্সিডেন্ট তো গর্তর মতো হওয়ার কথা নয়, মাথার মতে ঠিক এই জায়গাতে হয়েছে। এবং আমি দেখে দিচ্ছি সারা শরীরে একটা বাইক অ্যাক্সিডেন্ট হলে যে হাত পা গুলা গা হবেই, কিন্তু আমার বর্তার শরীরে হাতে এবং পায়ে কোনো গা নেই সেটা আমার প্রশ্ন। আমিও স্কুটি অ্যাক্সিডেন্ট হয়েছে, এই যে দেখুন এখন অব্দি দাগগুলা আমার হাতে আছে, বাট আমার বর্তার শরীরে কোনো ধরনের কোনো স্পট নেই। ওনার সঙ্গে কি কোনো টাকা পয়সা ছিল? হ্যাঁ ছিল। কত টাকা ছিল? কত ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া, টিএনএন।